গুলশান বিভাগের উপকমিশনার ও কথক সাহিত্যিক মোশতাক আহমেদের ভিন্ন ধরনের চারটি পৃথক সংকলনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো শাহবাগ বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে। সায়েন্স ফিকশন, ভৌতিক, কিশোর উপন্যাস সহ সেরা পাঁচটি করে উপন্যাস নিয়ে চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রকাশনার উৎসবে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাফর ইকবাল, আলী ইমাম ও মোহিত কামাল।